আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে এসেছি bdtoday.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ হাড়ের কোমরের হাড়ের ক্ষয়জনিত রোগে উনি ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবৎ উনি এই ব্যথায় অনেক কষ্ট পেয়েছেন। তো আমরা প্রথমেই জানতে চাচ্ছি স্যার, আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন। আমার নাম হাজি মোজাম্মেল হোসেন, আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, পৌরসভা 8 নং ওয়ার্ড। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সন্দ্বীপ টাউন উপজেলা কমপ্লেক্স আল্লাদান গিফট হাউস। আচ্ছা স্যার, আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টরের আন্ডারে আপনি এখানে চিকিৎসা দিচ্ছিলেন? আমি ডিপিআরসির ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ চেয়ারম্যান প্রধান, ওনার হাসপাতালে ওনার শ্রদ্ধায় ওনার সাজেশনে চিকিৎসা করে ইনশাল্লাহ আমি মোটামুটি উন্নতি লাভ করেছি এবং আমার স্বাস্থ্যের ইনশাল্লাহ উন্নতি হয়েছে। আমার শারীরিক যে আমি কষ্ট ছিল, আমার সে শারীরিক কষ্ট থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক মুক্তি করেছে। বাকিটা আমার কর্ম। আমি বর্তমানে এই কোমরের হাড় নিয়ে পায়ে ব্যথা দীর্ঘদিন কষ্ট করেছি, বর্তমানে ইনশাল্লাহ আমি পুরো সুস্থ এবং এখানকার পরিবেশ এবং ডাক্তারদের আচার আচরণ এবং আচার ব্যবহার চালচলন ওনাদের কথাবার্তায় আমি অত্যন্ত শান্তি পেয়েছি। স্যার, আপনার এই সমস্যাটা আপনি ঠিক কত বছর যাবত আপনি ভুগছিলেন? আমি আজকে প্রায় 2 বছর যাবত এ ভুগছি। প্রথমে আমি বুঝতে পারিনি, এরপর আমি চট্টগ্রাম স্যাভলনে ওইখানে আমি এমআরআই করার পরে তখন ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওনারা আমাকে বলে হাসপাতাল উন্নয়ন হাসপাতালে ইয়ে করার জন্য, অপারেশন করার জন্য। তখন আমি বলছি যে আমি অপারেশন করব না, যদি আল্লাহ আমার কপালে ভালো রাখে ভালো হবে, আর যদি আমার মৃত্যু হয় মৃত্যু হবে, আমি অপারেশন করব না। তখন আমার বাড়ির পাশের একটা ছেলে আমার সহত ভাই হয়, সেই ওই ডিপিএসলি ডাক্তার শফিউল্লাহ সাহেবের এখানে একটা চিকিৎসা নিছে, এই চিকিৎসা আমাদের সে ভালো হয়েছে। তখন সে আমাকে বলল তুমি ওখানে যাও। তখন আমি স্যার এখানে আসি, আজকে 12 দিন ইনশাল্লাহ আল্লাহ দিলে আমাকে 12 দিনই ওনার চিকিৎসায় এবং আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ সর্বদিকে সুস্থ। স্যার, আচ্ছা আপনি এখানকার চিকিৎসা খরচ সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। খরচ মোটামুটি যেগুলো জেনুয়াল ভাবে আসে এগুলো ওনারা নিচ্ছে, তবে অতিরিক্ত কোনো খরচ নিচ্ছে না। স্যার, এখানকার যারা স্টাফ নার্স বা যারা ম্যানেজমেন্টে যারা আছেন তাদের আচার আচরণ বা ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন। না, ওনারা সবাই এখানকার সব বুয়ারা পর্যন্ত ওনাদের কথাবার্তা চালচলনে আমি অত্যন্ত সন্তুষ্ট পেয়েছি। এই রমজান মাস হিসেবে আমাকে যথেষ্ট তারা সহযোগিতা এবং সাহায্য করেছে। স্যার, আপনার মতো যারা অন্যান্য এরকম অনেক রোগী আছেন যারা হচ্ছে যে আপনার এই ধরনের কোমরের ব্যথা বা হাড় ক্ষয়জনিত রোগে যারা ভুগছেন তাদের সম্পর্কে যদি আপনাকে কিছু বলতে বলেন আপনি কি বলবেন? আমি তো ইনশাল্লাহ স্যার থেকে কিছু কার্ড নিয়েছি, আমি ওনাদেরকে পূর্ণ ঠিকানাটা বলবো এবং এখানে আসিয়ারে ওনারা যে কাটাসিরের থেকে যে অপারেশনের থেকে বাঁচি থাকার জন্য যে এখানে আসিয়ার চিকিৎসা নেওয়ার জন্য এবং স্যারকে বলবো যে দূরদেশ থেকে যারা আসে মনে একটু শ্বাস কম নেওয়ার জন্য এই অনুটুকু অনুরোধ করবো বিদায়বেলা। স্যার, তাদেরকে আপনি কেন আসার জন্য বলবেন যে আপনি নিজে উপকৃত হয়েছেন? আমি উপকৃত হয়েছি, হয়তো তারা আমার উসুলে যদি আমার দ্বারা খবরটা পায়ে যদি হয়তো তারা এখানে আসি এই চিকিৎসাটা পায়ে যদি শান্তি পায় হয়তো আমাকে একটু দোয়া করবে ইনশাল্লাহ। শফিউল্লাহ সাহেব যেমন একটু দোয়া পাচ্ছে আমিও তো একটু দোয়া পাবো ইনশাল্লাহ। অবশ্যই স্যার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে।
আমিও আপনাদের প্রতিষ্ঠানের সর্বকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।